যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি নাম 33 বার পাঠ করবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্পদ শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন, বান্দা আমার কিছু নাম ও গুণবাচক, আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে। আপনি যদি এই দুইটি নাম 33 বার পাঠ করতে পারেন, এমনভাবে সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ গায়বী খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন অভাবগ্রস্ত আছেন, খারাপ অবস্থায় আছেন, আপনার এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আপনি যখন বিপদে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হয়ে যাবেন, আপনি যদি এই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবেন, এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না। দুইটি দোয়া কি? এক নাম্বার আপনি বলবেন, ইয়া রউফ, ইয়া রউফ, ইয়া রউফ, 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, এটাও 33 বার পাঠ করবেন।